আমাদের এখানে খাদিম শোরুম খুললো সিনেমা তলায় আজকে খাদিম শোরুম উদ্বোধন করলো আর উল্টো দিকে দেখো প্যান্ডেল প্যান্ডেল হয়েছে আমার ঠিক ফ্ল্যাটের পাশেই এই একটা হলুদ রঙের বাড়ি আছে দেখায় সব সময় আমি ওই হলুদ রঙের বাড়িতে একটি মেয়ের বিয়ে বেশ প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে বেশ ভাল লাগছে এই যে এই বাড়িটা এই বাড়িটার মেয়ের বিয়ে তো আমরা আমি আর কাকিমা হাঁটতে বেরিয়েছি হাঁটতে বেরিয়ে একদম খাদিম শোরুমের সামনে থেকে ছবি তুলে নিলাম একটুখানি বল একই কাপড় জামা পরে একদিন আর তিনিও দশ দিন দেখাচ্ছ না একই জামাকাপড় পরে এটা কেচে দি আবার পরের দিন হ্যাঁ মনে হলে হবে না রাস্তা দেখুন রাস্তা আজকে পিচ রাস্তা কালকে গ্রামের রাস্তায় ছিলাম আজকে পিজ রাস্তায় এসেছি গ্রামের রাস্তায় ঢুকবো এবার এই যে থানা থানা ঠিক পেরিয়ে আসছি আর কালকে কি দেখিয়েছিলাম হসপিটাল একই ড্রেস করি বলে একটি ভিডিও নয় ভুল ভাবলে হবে না তাই না বলো তাই তো মেন রাস্তা থেকে গ্রামের দিকে ঢুকেছি আর এই যে ঢ্যাঁড়স জমিতে কত ঢ্যাঁড়স হয়েছে মেন রাস্তা দিয়ে গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি চারিদিকে শুধু সবুজ সবুজ কাকিমাকে সঙ্গী পেয়ে বেশ আমার আবার হাটাটা বেশ ভালোই হচ্ছে শুভ সন্ধ্যা বাড়ি ফিরে গোপালকে খাইয়ে ঠাইয়ে চা বসিয়েছি ওই যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি কড়াই বসিয়েছি হ্যাঁ সন্ধেবেলার একটা জলখাবার করছি সর্ষে ফোড়ন দিলাম দিয়ে ওই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সবটা দিয়ে দেব। দিয়ে নুন হলুদ দেবো আর আমার জন্য একটু লিকাচা করে নিচ্ছি তাহলে কি সন্ধে টিফিন বানাতে চলেছি সুজি রূপমা বেলা নয় শুধু খেয়েছি আলু ভাজা আর টক ডাল ভাত টকডাল দিয়ে ভাত আর কিছু খাইনি সেই জন্য প্রচণ্ড ক্ষীরে পেয়ে গেছে তো এসে আগে সন্ধ্যা দিয়ে গোপালকে শুইয়ে তারপরে এক কাপ নিজের জন্যে রচা করলাম আমার মেয়ে বলে এই গরমে মা চা খাবো না তো দুজনে মিলে একটু সুজির উপমা করে নিলাম উপমা করে নিয়ে খাবো আর আজকে সন্ধে থেকে আমি কেমন করে সন্ধেটা কাটাচ্ছি আজকের দিনে সন্ধেটা কেমন কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমাদের ধনিয়াখালিতে এই প্রথম খাদিম শোরুম হলো খাদিমের জুতো প্রচণ্ড দাম প্রচণ্ড দাম জানি না কজন কিনবে কি হবে তবে কিনছে লোকে কিন্তু কিনছে অনেকেই দামি জুতো পরতে পছন্দ করে আমারই তো এক কলিগ বলছিল। ও নাকি জুতোটা খুব দামি পরে যাই হোক চলো আমার তাতে কি আমি আদার ব্যাপারী আমার জাহাজের খবর নিয়ে কি হবে সুজির উপমাটা হয়ে গেছে ওপর দিয়ে একটু বাদাম দিয়ে দেব। আর বাদাম দিয়ে সুজির উপমা বলো চাউমিন বলো ম্যাগি বলো আমার ভীষণ খেতে ভালো লাগে তো ব্যাস এবার নামিয়ে দেব নামিয়ে মেয়ে আর আমি চলে যাব একদম বসার ঘরে বসার ঘর না শোয়ার ঘরে দুটো প্লেটে দুজনে সার্ভ করে নিচ্ছি মেয়ে বলল মা সস খাবে দেখ একটু বেশ ভালোই লাগবে সস দিতে তো চলো খাবার রেডি সন্ধ্যের টিফিনটা আগে খেয়ে নিই সন্ধ্যের টিফিনটা খেতে খেতে রাতে কী খাবো সেই চিন্তা ভাবনা মাথায় কিন্তু নিয়ে নিলাম প্রথমে ভেবেছিলাম লাইলন টিকার মাছ এনেছি সেটা দিয়ে তরকারি করে নেব আজকে রাতে হবে কালকেও সকালে হবে তারপর ভাবলাম না এখন আর ভালো লাগছে না তো কি করব একটু আম আর্ধেক ছিল সেই আম ডাল করব আর আলু সেদ্ধ করব আলু সেদ্ধ করে মাখবো এটাই চিন্তা করে নিলাম মেয়ে বলল ডিম খাবে না মেয়ে ডিম খেতে এখন ভালো লাগছে না কি আশ্চর্য কথা বলো আমার মেয়ে ডিম খেতে ভালো লাগছে না মৌসুমীর মেয়ে এসেছে আমাদের ঘরে মৌসুমি এসেছে হঠাৎ করে একদিনের জন্যে আর ওর মেয়ে তো আমাকে দেখলে বিভৎস ভয় পায় বিভৎস দেখে কানতে শুরু করে দিয়েছে তো চলো চলে এসেছি রান্না করতে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে একটু আলুটা মাখবো শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা খেতে আজকে ইচ্ছা করছে আর একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আলু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি টক ডালটাও আম দিয়ে সেদ্ধ করে নিয়েছি আগে দুদিন আগে টক ডাল দিয়ে ভাত খেলাম আজকেও কেন টক ডাল দিয়ে আমাদের মা মেয়ের ছোট্ট সংসার এই সংসারে একটা জিনিস বেশ তিন চার দিন ধরেই খেতে হয় পরের সংসার হলে একটা আমেই অনেক দিন খেতে হতো না একদিনের ডালই হয়ে যেত কিন্তু যেহেতু আমাদের মা মেয়ের ছোটো সংসার একটা আম দিয়ে দুদিন দিন ধরে ডাল করতে হচ্ছে পেঁয়াজ ভাজাটা তুলে নিলাম আলু সেদ্ধর মধ্যে তারপর এর মধ্যে ওই টক ডালটা ফোড়ন দেব। তার জন্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ডালটা দিয়ে দিলাম নুন হলুদ মিষ্টি তো দিতেই হবে ডালটা ফুটে গেছে এরপরে আমি আলুটাও মেখে রেখে দেব। কেন কি শুকনো লঙ্কাটা তাহলে বেশ শক্ত শক্ত থাকতেই মাখা যাবে ঘড়িতে বাজে দশটা প্রায় দশটা আজকে দেরি হলো কেন ওই যে সন্ধ্যেবেলা একটু টিফিন খেয়েছি টক ডাল আর আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেও তো আজকে সন্ধেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকের দিনের সন্ধেটা যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কমেন্টস করবে আর চ্যানেলটিকে যারা নতুন এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আমার গলাটা ভালো হলে একটু বড় ভিডিও বানাও